Assalamualaikum. Welcome to my YouTube channel, Tiles and Pipe Fitting. Tiles and Pipe Fitting channel পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে গ্রামের রঙিন টিনের বারান্দা টাইলস করা এবং দোয়াগুলো হাফ ওয়ালগুলো টাইলস করা একটি ঘরের ডিজাইন দেখাবো। তো এই ঘরটির ভিতর এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো। আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হবে, তো এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব। আর দরজা জানালা এগুলোর দাম সম্বন্ধে একটা ধারণা দিব। আর টোটালি একটা কত টাকা খরচ হয়েছে এ ব্যাপারে একটা হিসাব দিব আর কি। তো দেখেন এই ঘরটা কিন্তু সম্পূর্ণ রঙিন টিনের, গ্রিন টিনের আর কি। আর ঘরটার দোয়াগুলো মানে এক ফুট ওয়াল, এটা সম্পূর্ণ টাইলস করে দিয়েছি টপসহ। আর বারান্দাটা টাইলস, সামনে দুটো পিলার টাইলস, আর বসার বেঞ্চগুলো সম্পূর্ণ টাইলস, আর সিঁড়িগুলো টাইলস করে দিয়েছি। দেখেন এটা হাফ ওয়াল, এটা আকি সিরামিক্সের। আর বড় ওয়াল টাইলস আমরা লাগিয়ে দিছি, এটার উচ্চতা এক ফুট। জানালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। এই জানালাগুলো খুবই কম দাম, 1500 টাকা হলে এরকম রেডিমেড জানালা গ্রিল সহ আপনি কিনতে পারবেন। আর দেখেন সিঁড়ি ঘরের সামনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আর এই ঘরটা রঙের কাজ চলতেছে, রঙের কাজটা এখন শেষ নয়। তো দেখেন দুই পাশে দুটো বসার জন্য বেঞ্চ, আর দুই পাশে দুইটা হাফ ওয়ালের মধ্যে আমরা দুটা বাড়ির সিনারি লাগিয়ে দিয়েছি। আর যে টপগুলো দেখতে পাচ্ছেন ঘরের সামনে অনেক সুন্দর, দুইটা গেট ফুল। আর মাঝখানে সিঁড়িটা আমরা গ্রিন করে দিয়েছি, আর দুই পাশে পিঙ্ক কালার। আর যে উপরে সামনে ডিজাইনটা গ্রিন টিন দেখতেছেন শীট, এটা কিন্তু ডিজাইন করা হবে। ঘরটা কিন্তু খুবই সুন্দর। আর এই পাশে আলাদাভাবে মোটর ট্যাঙ্কি সেটিং করে বাথরুম হবে সাত করে। তো এই পাশে কিন্তু একটা দরজা রাখা হয়েছে অ্যাটাচ করার জন্য আর বাইরে থেকে ব্যবহার করার জন্য। এগুলো কিন্তু আসলে গ্রামের ঘর, অল্প খরচে খুবই সুন্দর ডিজাইনের এই ঘরগুলো। আর এই ঘরটার মধ্যে জালট লাগানো হয় না, আসলেও জালটও লাগানো হবে, একটা নাক হবে। তো এটা নেক্সট টাইম করা হবে আর কি, চালের উপরে নাকটা বসানো যায়। দেখেন তো ঘরের ভিতরে ডিজাইনটা দেখাই আমি আপনাদেরকে। এটার ফ্লোর কিন্তু খুবই সুন্দরভাবে আমরা টাইলসগুলো সেটিং করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে 16x16 টাইলস আমরা সেটিং করে দিছি। আর এই পাশে একটা রুম, এটা হলো মেন গেট হবে। এটার ভিতর থেকে আরেকটা রুম আছে, আর এটা বারান্দার আরেকটা পকেট রুম। ইচ্ছা করলে এগুলো একটা পকেট রুমে আপনারা রান্নাঘর তৈরি করতে পারবেন। আর যে এখানে যে দুইটা রুম করা হয়েছে ঘরের ভিতরে, একটা বারান্দার পকেট রুম সহ। তো এটা এখানে গ্যাস সিলিন্ডারতে পাক হবে বাথরুম বাহিরে। আর এটা বিশাল একটা হল রুমের মতো। আর এই যে দরজাটা দেখাই দিচ্ছে আপনাদেরকে, ভিতরে ডিজাইনগুলো দেখাবো আমি। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা হলো উচ্চতা 6 ফুট। দরজার উচ্চতা 6 ফুট। তো এই দরজাটা অনলি 5000 টাকা, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। এক পাল্লার দরজা 5000 টাকা। আর যে বারান্দার যে পকেট দরজাগুলো দেখছেন, ওইগুলো 4500 টাকা করে, 500 টাকা কম। এগুলো দুই পাল্লা, ইচ্ছা করলে আপনারা এগুলো দুই পাল্লাও নিতে পারেন। আরও দামি দরজা আছে, আরও কম দামও দরজা আছে। আর দেখেন সাইড যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো দৈর্পায় বলা হয়। আর খুঁটিগুলো সম্পূর্ণ রঙ করা হয়েছে, স্মারকগুলো রঙ করা হয়েছে, সিলিংটা রঙিন টিনের দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ডিজাইন। এটা বারান্দার পকেট রুম সহ একটা ডিজাইন করা হয়েছে আর কি। এটাকে ডাইনিং রুম বানানো হবে, আর সাথে সাথে পাশে একটু গ্যাস সিলিন্ডার পাক হবে। তো এটা কিন্তু ইচ্ছা হলে রুমও করা যেত, তো যা করা হয় নাই। এই ঘরটা লম্বায় 24 হাত, মানে 36 ফুট লম্বা আছে। এটা দুইটা রুম করা হয়েছে, সাত পাশে আরেকটা ছোটো রুম। দেখো আমি রুমটা দেখাইলাম না, ওই পাশ থেকে অন্ধকার। আর এই এই ঘরটার আরও কিছু জানালা লাগানোর বাকি আছে পিছন সাইডে, তো এগুলো কাজ করা হবে। আর দেখেন যে এগুলো কিন্তু সবই সুন্দরভাবে রং করা হবে, সিলিং সহ, বারান্দা সিলিং সহ। এগুলো ঘরটা দেখতে কিন্তু সামনের থেকে খুবই সুন্দর। তো যাই হোক, আমার ক্যামেরার রেজুলেশনটা ভালো না হওয়ার কারণে এত সুন্দর দেখা যেতেছে না। তো যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও একটি লাইক দিবেন। আর যারা এরকম সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, একদম ঘর তৈরির সময় একটা ধারণা চলে আসবে। তো যাই হোক, এই ঘরটা তৈরি করতে গেলে টোটাল এ পর্যন্ত খরচ হয়েছে 4,50,000 টাকা। তো ঘরটার মধ্যে খরচ হয়েছে 4,00,000 টাকা। আর এই সিঁড়ি বাবদ, টাইলস বাবদ, আমাদের মজুরি সহ এগুলো সম্পূর্ণ মিলে খরচ হয়েছে 35,000 টাকা। তো আর অন্যান্য লেবার আছে, গাড়ি ভাড়া আছে, তো এইগুলো মিলে খরচ হয়েছে 4,50,000 টাকা। তো ভিউয়ার্স, এরকম অনেক সুন্দর ডিজাইনের একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটাল খরচ হবে বর্তমান 4,50,000 টাকা।
ঘরটা 24 হাত লম্বা, 10 ফুট টিনের চাল, আর বারান্দাটা 7 ফুট টিনের চাল। ঘরের উচ্চতা 10 ফুট। এবং যাক ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবেন, লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।